এসবি এগ্রো ফার্ম নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর ইটাখলা টু ড্রেনের ঘাট রাস্তাটিতে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, চার লেনে উন্নীত করার দাবি এলাকাবাসীর। নরসিংদীর ব্যস্ততম সড়ক ইটাখলা টু ড্রেনের ঘাট, এই সড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় মনোহরদীর চালাকচর থেকে ছেড়ে আসা ইটাখলাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মনোহরদী ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে আসলে বিপরীত থেকে আসা একটি ইজি বাইক কোনো রকম সিগন্যাল না দিয়ে ইউটার্ন নিতে গেলে সিএনজি চালক ওই ইজি বাইকটিকে বাঁচাতে সিএনজি সাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হসপিটালে রেফার করেন। এরকম অনেক দুর্ঘটনা এই রাস্তাটিতে ঘটে যাচ্ছে বলে জানান স্থানীয় জনগণ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পথচারী ও স্থানীয় জনগণ। উক্ত রাস্তাটি চার লেনে সংস্করণ করে ঝুঁকি হ্রাস করার দাবি জানান স্থানীয়রা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সকলকে সচেতন হয়ে গাড়ি চালানোর আহ্বান জানান মনোহরদী এলাকাবাসী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যারা কোরবানি নিয়ে ভাবছেন, তাদের জন্য এসবি অ্যাগ্রো ফার্ম নিয়ে এসেছে নানা রকমের কোরবানির গরুর সমাহার। অর্ডার করতে আজই যোগাযোগ করুন এসবি অ্যাগ্রো ফার্ম, কৃষ্ণপুর, মনোহরদী, নরসিংদী। মোবাইল 01777030368। রিপোর্ট আবু বকর সিদ্দিক, নরসিংদী টিভি।